শেষ পর্যন্ত ইরানের মিসাইলই ভরসা রাখলেন পুতিন, মোতায়েন করা হয়েছে ইউক্রেনে। ইউক্রেন অভিযানে রাশিয়া ইরানি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ আরও সমরাস্ত্র ব্যবহার করছে বলে এক প্রতিবেদনে দাবি করেছে ব্রিটিশ পত্রিকা গার্ডিয়ান। গার্ডিয়ানের খবরে দাবি করা হয়, রাশিয়া তার ইউক্রেন বিরোধী যুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বভার 373 এর পাশাপাশি অন্যান্য ইরানি অস্ত্র ব্যবহার করছে। এসব সমরাস্ত্র ইরাকের ইরান সমর্থিত গোষ্ঠীগুলো চোরাচালানের মাধ্যমে মস্কোর হাতে পৌঁছে দিচ্ছে। এসব গোষ্ঠী ইরাক থেকে ব্রাজিলে তৈরি ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও আরপিজি রাশিয়ায় পাঠাচ্ছে বলে গার্ডিয়ানের খবরে দাবি করা হয়েছে। রাশিয়ার S-300 এর আদলে ইরান তার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বভার 373 তৈরি করেছে। হাসত আল সাবির একটি সূত্র জানিয়েছে, সমুদ্রপথে 26 মার্চ এগুলো রাশিয়ার কাছে পাঠানো হয়েছে। ওই সূত্রটি জানিয়েছে, আপাতত এসব ভারী অস্ত্র তাদের প্রয়োজন নেই, ফলে রাশিয়াকে এগুলো দিয়ে সহায়তা করছে। গার্ডিয়ানের প্রতিবেদনে দাবি করা হয়, ইরাক থেকে চোরাচালানের মাধ্যমে রাশিয়ার কাছে অস্ত্র পৌঁছে দিচ্ছে ইরানপন্থী গোষ্ঠীগুলো এবং রাশিয়া সে অস্ত্র ইউক্রেন যুদ্ধে ব্যবহার করছে। গার্ডিয়ানের খবরে দাবি করা হয়েছিল, রাশিয়া ইউক্রেন আগ্রাসনে ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বভার 373 এর পাশাপাশি অন্য ইরানি অস্ত্র ব্যবহার করছে। এসব সমরাস্ত্র ইরাকের ইরান সমর্থিত গোষ্ঠীগুলো চোরাচালানের মাধ্যমে মস্কোর হাতে পৌঁছে দিচ্ছে। এসব গোষ্ঠী ইরাক থেকে ব্রাজিলে তৈরি ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও আরপিজি রাশিয়ায় পাঠাচ্ছে বলে গার্ডিয়ানের খবরে দাবি করা হয়েছে। রাশিয়ার S-300 এর আদলে ইরান তার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বভার 373 তৈরি করেছে।